চ্যানেল, আশা করি আপনার ভালো বিনোদন। তো গাইস, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে চলে এলাম আরও একটি টেক অন টক ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমার এই ভিডিওটিতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আপনাদের সবারই জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তো গাইস, তাই আমি এই বিষয়টি আজকে আলোচনা করব যে আপনারা কীভাবে একটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফেসবুক গ্রুপ খুলতে পারবেন, তাও আবার প্রফেশনালভাবে। তো গাইস, আর দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনারা যদি আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো গাইস, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আপনারা চাইলে ফেসবুক লাইট দিয়েও খুলতে পারেন, কিন্তু আপনারা ফেসবুক লাইটে ফেসবুকের মতন সুবিধা পাবেন না। তো গাইস, আমি আপনাদের ফেসবুক দিয়েই ফেসবুক গ্রুপটি ক্রিয়েট করা দেখাবো। তো গাইস, দেখুন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, দেখুন প্লে স্টোর ওপেনিং হচ্ছে। তো গাইস, প্লে স্টোর ওপেনিং হলে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন, এখানে গিয়ে লিখবেন ফেসবুক, এখানে ফেসবুক লিখে দেবেন। তো গাইস, দেখুন আমি ফেসবুক লিখে দিলাম অলরেডি, তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখুন প্রথমে ফেসবুকটি চলে এসেছে, ফেসবুক অ্যাপ্লিকেশনটি তারপর ইনস্টলে দেবেন। তো গাইস, দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। তো গাইস, দেখুন অলরেডি আমার ফেসবুকটা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে অটোমেটিকভাবে। তো গাইস, দেখুন ইনস্টল হচ্ছে। তো গাইস, ইনস্টল হওয়ার কাজটা আমি এটা ওপেনিং করে নেব। তো গাইস, দেখুন ইনস্টল হচ্ছে। গাইস, দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট আমি ওপেনে ক্লিক করব, ওপেন করে দিলাম, দেখুন গাইস ওপেনিং হচ্ছে। তো গাইস, দেখুন লোডিং নেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে। তো তো গাইস, এই ইন্টারফেসটির মানে আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। তো গাইস, এরকম কিছু একটা লগইন হলে আপনি জাস্ট কেটে দেবেন। তো গাইস, এখানে দেখুন প্রথমে তো ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ফোন নাম্বারটি দিবেন, নিচে পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে লগইনে প্রেস করবেন। তো গাইস, আমি আমার ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করতেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইনে প্রেস করেছি। তো গাইস, দেখুন আমার এখানে লগইন হচ্ছে, দেখুন একটু লোডিং নিচ্ছে। গাইস, দেখুন আমার অলরেডি লগ ইন হয়ে গেছে। তো গাইস, এখন ওকেতে প্রেস করলাম, জাস্ট লগ ইন ইনফো সেভড হয়ে গেল আমার, লগ ইন অর্থাৎ লগ ইন ডাটাটা আমার সেভড হয়ে গেল। দেখুন গাইস, আমি ফেসবুকে প্রবেশ করলাম, এটা হচ্ছে আমার ইন্টারফেস। তো গাইস, দেখুন একটু লোডিং হচ্ছে। তো গাইস, এরকমভাবে ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করার পর আপনারা যদি পারমিশন চায়, পারমিশন অ্যালাউ করে দেবেন। তো গাইস, দেখুন আমি পারমিশনটি অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিলাম, এরকম পারমিশন আসলে আপনারাও অ্যালাউ করে দেবেন। এবার দেখুন আমার অডি যে পারমিশন বুঝিয়েছে আমি সব অ্যালাউ করে দিচ্ছি। তো গাইস, দেখুন আমার এখন সাকসেস হয়ে গেছে। তো গাইস, এখন আমি যেটি করবো, যেটি হচ্ছে আপনার এখন ফেসবুক গ্রুপটা খোলার জন্য কী করবেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেখুন এখানে মেনু নামে একটি অপশন চলে এসেছে। তো গাইস, দেখুন নিচে একটা লোডিং নিচ্ছে একটু। তো গাইস, লোডিং নেওয়ার পরে এইরকম আপনার কাছে অনেক চলে আসতে পারে, আপনি যে যে গ্রুপ কিংবা পেজের মধ্যে অ্যাক্টিভ আছেন কিংবা জয়েন আছেন এগুলো উপরে শো করবে। তো গাইস, আমি এখন এগুলো দেখবো না, যেহেতু আমি এখন গ্রুপ ক্রিয়েট করবো, তাই আমি এখানে নিচে চলে আসবো। নিচে চলে এসে এখানে দেখুন একটি অপশন আছে গ্রুপ, এই দেখুন এখানে লেখা অপশন আছে গ্রুপ অপশন, গ্রুপ আপনি এখানে প্রেস করবেন জাস্ট গ্রুপের মধ্যে। গ্রুপের মধ্যে প্রেস করার পর দেখুন এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে, দেখুন গাইস এখানে চলে এসেছে আপনি কোন কোন গ্রুপে অ্যাক্টিভ আছেন, আপনি কোন কোন গ্রুপে অ্যাক্টিভ কিংবা মডারেটর আছেন সব এখানে দেখাচ্ছে। তো গাইস, আপনি জাস্ট কী করবেন, এখানে জাস্ট প্রেস করবেন ইওর গ্রুপ। তো গাইস, আমি ইওর গ্রুপে প্রেস করলাম। তো গাইস, দেখুন ইওর গ্রুপে প্রেস করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে। তো গাইস, এই ইন্টারফেসটি চলে নিয়ে আসবে যখন, তখন আপনারা এই উপরে মেনু বাটনে দেখবেন, উপরে এই বাটনে দেখবেন একটা প্লাস আইকন রয়েছে। তো গাইস, আপনারা জাস্ট এই প্লাস আইকনে প্রেস করবেন, দেখুন এখানে লেখা আছে যে ক্রিয়েট, আপনার প্লাস আইকনে প্রেস করবেন। তো গাইস, আমি দেখুন প্লাস আইকনে প্রেস করলাম,
প্রেস করার পর দেখুন একটু লোডিং হচ্ছে। তো গাইস প্লাস আইকনে প্রেস করার পর এটা একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে। এই ইন্টারফেসের মানে হচ্ছে উপরে দেখুন নাম আর নিচে হচ্ছে প্রাইভেসি, অর্থাৎ আপনার এখানে গ্রুপ আপনি যে নামে গ্রুপটি ক্রিয়েট করবেন তো গাইস এইখানে সেই গ্রুপের নামটি দিয়ে দিতে হবে। তো গাইস দেখুন আমি আপনাদের দেখানোর সাথে আমার গ্রুপের একটি নাম দিয়ে দিচ্ছি, আমি আমার এই চ্যানেলটির নাম ইউটিউব চ্যানেলটির নাম দিয়ে দিচ্ছি। দেখুন আমি নামটা আমার গ্রুপের নাম যে আছে আমি আমার গ্রুপের নামটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও এখানে নাম দিয়ে দেবেন যে নামে আপনারা গ্রুপ অ্যাকাউন্টটা খুলতে চান, আপনারা সেই নামটা দিয়ে দেবেন। তো গাইস এখানে দেখুন আমার গ্রুপের নামটা দেওয়ার পর নিচে চলে একটা এসেছে যে প্রাইভেসি, তো আপনার প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন আপনারা কীভাবে গ্রুপটা খুলতে চান, পাবলিশড খুলতে চান নাকি প্রাইভেট। তো গাইস আমি যেহেতু পাবলিশড গ্রুপ খুলবো যেন আমার গ্রুপে সবাই জয়েন করতে পারে এবং সবাই ফটো দেখতে পারে কিংবা সবাই ফটো ছাড়তে পারে, তো গাইস আমি পাবলিশড করবো, আপনার চাইলে প্রাইভেট করতে পারেন। তো গাইস আমি যেহেতু এটা সবার জন্য খুলতেছি এই গ্রুপটা, তাই আমি এটা পাবলিক করবো। তো গাইস দেখুন আমি পাবলিক অপশনে প্রেস করলাম, প্রেস করার পর ডন করে দিলাম, ডন করার পর ক্রিয়েট গ্রুপ এখানে প্রেস করলাম। তো গাইস দেখুন এখানে অপশন এসেছে ক্রিয়েটিং গ্রুপ, তো গাইস দেখুন অলরেডি আমাকে ইন্টারফেসে চলে নিয়ে এসেছে। তো গাইস দেখুন একটু লোডিং নিচ্ছে, তো গাইস লোডিং নেওয়ার পর এখানে দেখুন এই অপশনটির মানে হচ্ছে ইওর গ্রুপ হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের গ্রুপটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। তো গাইস এখানে এখন আপনাদের দেখাচ্ছে যে আপনারা কে কে ইনভাইট করতে চান কি, যদি আপনারা কে কে ইনভাইট করতে চান আপনাদের গ্রুপে কে কে জয়েন করতে চান তাহলে আপনারা জাস্ট এখানে ইনভাইটে ক্লিক করে দেবেন। আমি 2-3-4-5 জনকে ইনভাইট করে দিলাম। তো গাইস ইনভাইট করে দেওয়ার পর আপনার বেশি করার দরকার নেই, আপনারা ডনে প্রেস করে দেবেন। ডনে প্রেস করলাম, ডনে প্রেস করার পর দেখুন গাইস এইটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে আমার গ্রুপের ইন্টারফেস। তো গাইস আপনারা দেখতে পেয়েছেন আমার গ্রুপের ইন্টারফেসটা হচ্ছে এটা। তো গাইস এখানে আপনারা দেখুন সব রকমের অপশন রয়েছে যেহেতু আপনারা নতুন ক্রিয়েট করলেন এখনই। তো গাইস দেখুন এখানে এডিট একটি অপশন আছে, তো গাইস এডিটের মধ্যে জাস্ট প্রেস করবেন। প্রেস করার পর আপনারা কী করবেন, আপনাদের গ্রুপের যে প্রোফাইল পিকচারটা আছে এটা কী দিতে চান। তো গাইস আমি এখন এটা একটা প্রোফাইল পিকচার দেব। তো গাইস দেখুন আমি ফ্লোটার ফটোর মধ্যে ক্লিক করলাম, তারপর যে পারমিশন চলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন আপনার গ্যালারির মধ্যে যত ফটো আছে সব এখানে শো করবে। তো গাইস আমি আপনাদের দেখানোর সাথে জাস্ট একটা ফটো সিলেক্ট করে নিলাম, দেখুন জাস্ট একটা সিম্পল ফটো সিলেক্ট করে নিলাম, পরবর্তীতে আমি চেঞ্জ করব। তো গাইস আমরা আপনারাও জাস্ট এই এডিট অপশনে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নিয়ে সেভ করে দিবেন। তো গাইস আমি আমার প্রোফাইল পিকচারটা সেট করে নিয়েছি আমার গ্রুপে। তো গাইস আপনারা এইভাবে প্রোফাইল পিকচার আপনাদের সিলেক্ট করে নেবেন। তো গাইস প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেওয়ার পর এখন আসলে আপনার গ্রুপে যে কাজটি করতে হবে, এই কাজটি অনেক ইম্পর্টেন্ট একটি কাজ। তো গাইস যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার গ্রুপের মধ্যে এই দেখুন এখানে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে চলে যাবেন। উপরে দেখুন স্টারের মতন একটি অপশন রয়েছে, তো গাইস এই স্টারের মতন অপশনটিতে প্রেস করবেন। তো গাইস এই অপশনটির মধ্যে প্রেস করার পর দেখুন আপনার এখানে রয়েছে মেম্বার রিকোয়েস্ট, আপনার গ্রুপ কোয়ালিটি আছে, কিওয়ার্ড অ্যালার্টস আছে, আপনি এখানে এগুলো দেখে নিতে পারবেন। তো গাইস এখানে মেম্বারের মধ্যে প্রেস করলে দেখতে পারবেন আপনার গ্রুপে কতজন মেম্বার রিকোয়েস্ট পাঠিয়েছে, কতজন রিকোয়েস্ট পাঠিয়েছে এটি আপনি অ্যাপ্রুভ করে দিতে পারবেন এখান থেকে। তো গাইস দেখুন এখানে মেম্বার রিকোয়েস্ট রয়েছে, তারপর আরও প্রেস করবেন, আরও প্রেস করে দেখুন এখানে মেম্বার রয়েছে, আপনার গ্রুপে কতজন মেম্বার এটা দেখতে পারবেন এখানে। তারপর রয়েছে অ্যাডমিন অ্যান্ড মডারেটর অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার যে গ্রুপের মধ্যে যদি আপনার কোনো সময়ের জন্য অ্যাডমিন কিংবা মডারেটর নিয়োগ দেন, তাহলে আপনি সেই অ্যাডমিন কিংবা মডারেটর কতক্ষণ আপনার গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকতেছে আপনি এটাও দেখতে পারবেন এখানে। তারপর রয়েছে মেম্বারশিপ কোয়েশ্চেন, তো গাইস আমরা এখানে চলে যাব এই মেম্বারশিপ কোয়েশ্চেনের মধ্যে। এই মেম্বারশিপ কোয়েশ্চেনটার অর্থ হচ্ছে আপনার গ্রুপে যদি কেউ জয়েন করতে চায় তাহলে আপনি তাদেরকে কোনো কোয়েশ্চেন করতে চান নাকি কোয়েশ্চেন করতে চান না। তো গাইস আমি এখানে তাদেরকে যেহেতু কোয়েশ্চেন করতে চাই, যেহেতু আমি এখানে লিখব অ্যাড এ কোয়েশ্চেন, তো গাইস আমি এখানে কোয়েশ্চেনের মধ্যে লিখবো যে হোয়াট ইজ ইউর নেম। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি যে আমার এই গ্রুপে হচ্ছে গিয়ে আপনার অ্যাড হতে চাইবে সে আমার তাকে আমার এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো গাইস আমি এখানে দেখুন লিখে দিচ্ছি হোয়াট ইজ ইউর নেম আমি লিখে দিলাম। তো গাইস এই প্রশ্ন যে আমার এই গ্রুপে জয়েন হতে চাইবে তাকে এই প্রশ্নটির উত্তর দিয়ে আমার গ্রুপে জয়েন করতে হবে। তো গাইস দেখুন আমি এখানে লিখে দিলাম হোয়াট ইজ ইউর নেম। তো গাইস
তো গাইস হোয়াট ইজ ইওর নেম লেখার পর আমি এখানে উপরে দেখলাম এখানে নো রেখে দিয়েছি, এখানে ইয়েস, অর্থাৎ আমি যাকে এই প্রশ্নটি করলাম সে যদি আমার প্রশ্নের উত্তর দিতে চায় তাহলে ইয়েসে ফ্রেস করবে, আর যদি না দিতে চায় তাহলে নোর মধ্যে ফ্রেস করবে। তো গাইস এটা লেখার পর আমি সেভ করে দিলাম। আমি জাস্ট একটা কোশ্চেনই করলাম, আপনার চাইলে এখানে 10-12 প্রশ্ন দিয়ে রাখতে পারেন। তো গাইস আমি জাস্ট একটা প্রশ্নই দিলাম। তো গাইস তারপরে এখানে দেখুন গ্রুপ রুলস, মানে আপনার গ্রুপে জয়েন করতে হলে কি কি রুলস মেনটেন করতে হবে, অর্থাৎ আপনার গ্রুপে যদি কেউ থাকে তাহলে সে আপনার গ্রুপে কি কি রুলস একটা তো থাকবে। আপনি যেমন আপনার গ্রুপে যদি মনে করেন যে খারাপ কিছু পোস্ট করা যাবে না, দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, এরকম আপনার রুলস বানিয়ে দিতে পারেন। দেখুন এখানে আছে গেট স্টার্ট, তো গাইস এখানে গেট স্টারে প্রেস করলেই আপনি এখানে আপনার গ্রুপের রুলসগুলো লিখতে পারবেন। তো গাইস আমি যেহেতু এখন রুলসগুলো লিখবো না, তো গাইস তারপর আপনার যদি লিখতে চান আপনার এখানে রুলসগুলো লিখে এই দেখুন এখানে নেক্সট নেক্সটই দেখা যাচ্ছে, এখানে নেক্সটই তখন অ্যালাউ হয়ে যাবে, আপনি নেক্সট বাটনে প্রেস করবেন তাহলে আপনাদের রুলসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো গাইস যেহেতু আমি এখন রুলসগুলো দিব না তাই আমি এখানে ব্যাক হয়ে আসতেছি। তো গাইস ব্যাক হয়ে আসার পর এখন আমি এটা তো গেল আপনার হচ্ছে গিয়ে এটা আপনার মেম্বারশিপ কোশ্চেনের কাজটা গেল। তারপর আছে পোস্ট টপিক, অর্থাৎ আপনি কী বিষয়ের উপর পোস্টগুলো করবেন। এখানে গিয়ে আপনার আপনি দেখুন আমি প্রেস করে যাচ্ছি, তো দেখুন পোস্ট টপিকের মধ্যে আপনি জাস্ট এখানে লিখে দেবেন যে আপনার কী সম্পর্কিত পোস্ট আপনি এই গ্রুপটির মধ্যে হচ্ছে গিয়ে আপনি পেস্ট করবেন। তো সেখানে আপনি যে টপিকটি নিয়ে গ্রুপটি খুলেছেন কিংবা যে টপিকটি নিয়ে গ্রুপের মধ্যে আপলোড করতে চান কোনো কিছু, সেই টপিকটি এখানে লিখে সার্চ বারে ক্রিয়েট করে দিবেন। তো গাইস এটা আপনার গেল এই পোস্ট টপিকের কাজটি চলে গেলো। তারপর দেখুন এখানে আছে গ্রুপ সেটিং, তো সেখানে গ্রুপ সেটিংটার মধ্যেও অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটিং রয়েছে। তো গাইস আপনি গ্রুপ সেটিংসে ক্লিক করবেন। তো গাইস গ্রুপ সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে নেম অ্যান্ড ডেসক্রিপশন, এখানে প্রেস করলেন, প্রেস করার পর দেখুন আমার গ্রুপের নামটি চলে এসেছে অলরেডি। তো গাইস এখানে চাইলে আপনি যখন তখন এসে আপনার গ্রুপের নামটি চেঞ্জ করতে পারেন। আর এখানে নিচে আপনার ডেসক্রিপশন, যেমন আপনারা যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলে যেরকম ডেসক্রিপশন দিতে হয় আপনাকে এরকম ঠিকই এখানে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনে বলতে হবে যে আমি কি বিষয়ে এই গ্রুপটি খুলেছি, আমার গ্রুপের মধ্যে কাজটা কি কে কী করতে পারে এই গ্রুপে, আপনি এখানে সাধারণত এটা লিখতে পারেন। তো গাইস এটা আপনারা মন পছন্দ মতো আপনার গ্রুপ কী সম্পর্কিত এই বিষয়টি এখানে লিখে দেবেন এটা ডেসক্রিপশনের মধ্যে। লেখার পর দেখুন এখানে সেভ লেখা আছে, এই সেভটি অ্যালো হয়ে যাবে, এই সেভের মধ্যে ক্লিক করে দেবেন। তো গাইস আমি এখন লেখাটা লিখতেছি না। তো গাইস তারপর দেখুন একটু নিচে আসুন, কভার ফটো, আমরা যেহেতু কভার ফটো সিলেক্ট করে নিয়েছি আর এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। তো গাইস তারপর আপনারা আর একটু নিচে আসলে দেখতে পারবেন, তো গাইস নিচে চলে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে কভার ফটো, যেহেতু আমরা সিলেক্ট করে নিয়েছি দরকার নেই। তারপরে এখানে দেখুন কলারে যাওয়ার দরকার নেই। তারপরে দেখুন এখানে নিচে একটু লেখা আছে লোকেশন, লোকেশনটির মধ্যে প্রেস করবেন। তো সেখানে লোকেশনটির মধ্যে প্রেস করে আপনাকে এটা আপনি কোন যে দেশ থেকে হবেন সেই দেশ সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, আপনি যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তো গাইস আমি যেহেতু বাংলাদেশি এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দিলাম। তো গাইস দেখুন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন এখানে ট্যাগ, এই ট্যাগটিও একটা মোস্ট ইম্পর্টেন্ট। তো গাইস এখানে আপনার ট্যাগ সিলেক্ট করে দেবেন, রাইটে সাম কিওয়ার্ডস, আপনি যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড সম্পর্কিত একটি গ্রুপ খুলতেছি তাই আমি এখানে অ্যান্ড্রয়েড কথাটি লিখে দিলাম অ্যান্ড্রয়েড। এই দেখুন আমি এখানে অলরেডি অ্যান্ড্রয়েড ট্যাগটি সেভ করে দিলাম। তো গাইস আপনার রোজি সম্পর্কিত গ্রুপটি খুলবেন ফেসবুকের মধ্যে, এই সম্পর্কে এই ট্যাগটা দিয়ে দেবেন, এই ট্যাগটা আপনার গ্রুপ ভাইরাল হওয়ার ক্ষেত্রে অনেকটা কিন্তু জরুরি। তারপর দেখুন এখানে রয়েছে গ্রুপ টাইপ, তো গাইস এখানে গ্রুপ টাইপটা জেনারেল রয়েছে, জেনারেলে রেখে দিবেন। তো তারপর হাইট গ্রুপ, এখানে দেখুন ভিজাবেল আছে, আপনারা ভিজাবেল রেখেই দিবেন। তারপর দেখুন পেন্ডিং মেম্বার কোশ্চেন একটা, অর্থাৎ আপনি এখানে এসে আবার যদি আপনার কোশ্চেন চেঞ্জ করতে চান এখানে এসে কোশ্চেন চেঞ্জ করে দিতে পারবেন কিংবা আরও কোশ্চেন বাড়াতে পারবেন। তারপর দেখুন একটু নিচে লেখা আছে যে হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট, এখানে আপনি সিলেক্ট করে দিবেন, এটা কিন্তু গাইস অনেকটা জরুরি। এখানে হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট এখানে ফ্রেস করবেন, করার পর এখানে লিখে দেবেন অনলি অ্যাডমিন অ্যান্ড মডারেটর, আপনি এখানে এটা সিলেক্ট করে দেবেন। কারণ কী জানেন, কারণ হচ্ছে আপনার
যদি গ্রুপের মধ্যে কেউ বাজে রকম কোনো রকম পোস্ট করে থাকে, কেউ যদি কোনো রকম বাজে আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠায়, তাহলে তারা তৎক্ষণাৎ এই আপনার গ্রুপে অ্যাক্টিভ হতে পারবে না, আপনার অনুমতি লাগবে। তো গাইস আপনার অনুমতি যেহেতু লাগবে, তখন আপনি তার জন্য এটা করে দেবেন অনলি অ্যাডমিন অ্যান্ড মডারেটর, অর্থাৎ শুধুমাত্র আপনি এবং আপনার মডারেটর এটা অ্যাপ্রুভ করতে পারবে, অর্থাৎ তাদেরকে জয়েন দেওয়ার পারমিশনটা দিতে পারবে। তো গাইস তাহলে আপনি কী করবেন, অনলি অ্যাডমিন অ্যান্ড মডারেটর এটা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে নিচে দেখুন লেখা আছে হু ইজ প্রাইভেট টু জয়েন। তো গাইস এখানে জয়েনের মধ্যে আপনারা জাস্ট যেটা আছে এটাই লিখে দিবেন। তারপর দেখুন এখানে আছে ব্যাজেস, 7 ব্যাজেস আছে, এটাই ঠিক আছে, এটাই থাক। তারপর এখানে আছে হু ক্যান জয়েন দ্য গ্রুপ। তো গাইস এখানে জাস্ট লিখে দেবেন আপনার প্রোফাইল অ্যান্ড পেজ, অর্থাৎ প্রোফাইলও আপনার গ্রুপের মধ্যে জয়েন করতে পারবে এবং পেজও জয়েন করতে পারবে। এটা আপনার প্রোফাইল অ্যান্ড পেজ দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন আছে ডিসকাশনের মধ্যে আছে যে হু ক্যান পোস্ট, অর্থাৎ আপনার গ্রুপটির মধ্যে কে কে পোস্ট করতে পারবে। তো গাইস এখানে গিয়ে আপনারা এখানে দেবেন শুধুমাত্র এনি ওয়ান ইন দ্য গ্রুপ, অর্থাৎ সবাই আমার গ্রুপে পোস্ট করতে পারবে। তো গাইস দেখুন এখানে তার নিচে লেখা আছে যে পোস্ট অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনার গ্রুপে যে কেগুলো পোস্ট করবে এই পোস্টগুলো কে অ্যাপ্রুভ করবে। তো গাইস আপনি এখানে সিলেক্ট করে দিলেন যে টার্ন দিস অফ ইউ ওয়ান্ট অ্যাডমিন মডারেটর। তো গাইস এখানে আপনি সিলেক্ট করে দিলেন পোস্ট শুধুমাত্র অ্যাডমিনরা করতে পারবে। তো গাইস এখানে আপনারা অন করে দেবেন এটা। তো গাইস এটা অন করে দেওয়ার পর দেখুন এখানে আছে অ্যাপ্রুভ এডিটস, তো গাইস এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখুন এখানে আছে লিঙ্ক পেজেস। তো আপনাদের যদি লিঙ্ক থেকে থাকে তাহলে আপনারা এখানে এসে লিঙ্ক, সেই আপনার যদি কোনো রকম ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আপনারা এখানে এসে সেই ফেসবুকের পেজটা এখানে পেজের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো গাইস আমি এখানে আমার যেহেতু ফেসবুক পেজের লিঙ্ক নাই, যেহেতু আমি এখানে ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করবো না। আপনার যদি থেকে থাকে তাহলে এখানে এসে ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করে দিবেন। তারপর এখানে রিকমেন্ড গ্রুপ যা আছে তাই থাক। তারপর দেখুন এখানে নিচে চলে আসবেন, দেখুন ইন অ্যাপ নোটিফিকেশন এইগুলো একটু জরুরি না, এগুলো বেশি জরুরি না গ্রুপের ক্ষেত্রে, এগুলো যা জরুরি আছে সব আপনাদের দেখিয়ে দিলাম। তো গাইস মূলত এই কয়টি সেটিংস ওই যা গুরুত্বপূর্ণ ছিল আপনাদের দেখিয়ে দিলাম। তো গাইস তারপরে আরেকটি সেটিংস রয়েছে যে ইওর সেটিং। তো গাইস ইওর সেটিংসে ক্লিক করলেন, ইওর সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে একটু হোম স্ক্রিনে, এটি সব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সেটিংসগুলো আমি দেখিয়ে দিলাম। তো গাইস এ বিষয়ে এই আমার ভিডিওটিতে যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো গাইস আজকের মতো।